What's up everyone, once again welcome back to Tanvi's Tech Gallery. তো আজকে একটা ফিল্ড রিভিউ, তো আমরা ফিল্ডে বসে একটা রিভিউ করব একটা প্রোডাক্ট। তো আমার কাছে একটা মাইক্রো ড্রোন আছে, এটা খুবই ছোট সাইজের। তো এটা হলো যে হ্যাপি মডেলের মোবিলো 7। তো এটা দেখতে পাচ্ছেন এটা কন্ডিশন খুব একটা ভালো নয়, কারণ এটা খুব বেশি ইউজ করা হয়েছে। আর এটা আমার না, আমার ছোট ভাইয়ের। তো এটা মাত্র আমি ফ্লাই করলাম এবং আপনাদের সাথেও ফ্লাইট ফুটেজগুলো শেয়ার করব। তো এটা ফ্লাই করে খুবই মজা। এটা আমরা অ্যাকচুয়ালি আউটডোরে ফ্লাই করছি, বাট এটা ফ্লাই করতে হয় ইনডোরে। এটা সম্পূর্ণ ইনডোরে ফ্লাই করার জন্য আপনারা এটা সাইজটা দেখতে পারতেছেন, আমার হাতের তালুর সমান। সো খুবই ছোট একটা সাইজ এটার। তো সাইজের তুলনায় এটার পারফরমেন্স অনেক ভালো। তো এটার মধ্যে যে ফিচারগুলো রয়েছে, এটা ফোর সম্পূর্ণ FPV ক্যামেরা সহ রয়েছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা FPV ক্যামেরা রয়েছে। আর এখানে যে মোটরগুলো রয়েছে, এগুলোকে এই টাইপের যে মাইক্রো ড্রোনগুলো আছে এগুলোকে টাইনি হুপ বলা হয়। বাট এগুলো হলো যে ব্রাশলেস মোটর দিয়ে তৈরি করা। আপনারা যে মোটরগুলো দেখতেছেন এখানে, হ্যাপি মডেলের যে মোটরটা আছে, ছোট্ট একটা মোটর আছে, মোটরটা আমার নকের চেয়েও ছোট। তো এই মোটরটা ব্রাশলেস মোটর। তো আগে যে টাইনি উপগুলো পাওয়া যেত ব্রাশ মোটর থেকে, তো সেগুলোর পারফরমেন্স মোটামুটি ভালো হলেও কিন্তু সেটা বেশি দিন টিকতো না, মোটরগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তো সেই ক্ষেত্রে এই ব্রাশলেস মোটরের যে টাইনি উপগুলো আছে এটা অনেক দিন ইউজ করা যায় এবং এই মোটরগুলো সহজে কিছু হয় না, এবং এটার পাওয়ার রেশিও, ওয়েট টু পাওয়ার রেশিও অনেক বেশি ব্রাশ মোটরের থেকে। তো সিম্পল, খুবই সুন্দর একটা প্লাস্টিক বডির ফ্রেম, এবং ফ্রেমটা একটু হার্ড টাইপের। তো এটা নতুন আপডেট ফ্রেম বের হয়েছে, সেগুলো একটু ফ্লেক্সিবল। তো ফ্লেক্সিবল হলে আপনার ফ্রেমটা বেশি দিন টিকবে। আর এই ফ্রেমগুলো খুবই সস্তায় পাওয়া যায়, এগুলো আপনি যদি ভেঙেও ফেলেন তাহলে ইজিলি রিপ্লেস করতে পারবেন। আর এটার FPV ক্যামটা মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে। এটা 25mW একটা FPV ক্যাম আর ভিডিও ট্রান্সমিটার একসাথে দেওয়া আছে, এবং ভিতরে একটা F4 ফ্লাইট কন্ট্রোলার রয়েছে। এই ফ্লাইট কন্ট্রোলারের মধ্যে আপনার পুরো ESC, চারটা ESC রয়েছে একসাথে একই বোর্ডের মধ্যে। তো এই যে টাইনি হুপটা রয়েছে মোবিলো 7, এটা 1S থেকে 1S দিয়েও ফ্লাই করা যায় এবং 2S দিয়েও ফ্লাই করা যায়। এখানে 1S আর 2S এর জন্য একটা সিস্টেম করা রয়েছে। আপনার যদি 1S দিয়ে ফ্লাই করেন তাহলে একটা কানেক্টর কানেক্ট করতে হবে, আর যদি 2S দিয়ে ফ্লাই করতে চান সেক্ষেত্রে দুইটা কানেক্টরে দুটা ব্যাটারি লাগাতে হবে, তাহলে এটা 2S হয়ে যাবে। তো 2S এ পারফরমেন্স খুবই ভালো হয়, পাওয়ার বেশি থাকে। আর 1S যারা একবার নতুন শুরু করতে চাচ্ছেন প্র্যাকটিসের জন্য, 1S ভালো। আর যদি যখন এক্সপার্ট যারা আছে তাদের জন্য 2S বেটার। তো এটা একটা কমপ্লিট প্যাকেজে আসে। তো এই প্যাকেজের মধ্যে হলো যে এই রেসিং ড্রোনটা থাকে, মাইক্রো ড্রোনটা থাকে, সাথে আর কী কী আসে? আচ্ছা, সাথে একটা চার্জার রয়েছে, এখানে একসাথে প্রায় 6টা ব্যাটারি চার্জ দেওয়া যায়। তারপরে প্রোপেলার, এক্সট্রা প্রোপেলার থাকে। আর আপনারা যদি AliExpress থেকে আনেন সেক্ষেত্রে ব্যাটারিটা শিফট করে না, এটা সাথে ব্যাটারিও আসে, 4টা ব্যাটারি ফ্রি আসে সম্পূর্ণ প্যাকেজের মধ্যে। তো এই ব্যাটারিটা শিফট করে না, AliExpress দিয়ে যদি আপনি আনেন ব্যাটারিটা তারা রেখে দিবে। তো ব্যাটারি আপনারা আলাদাভাবে ইউজ করতে পারেন। এগুলো হলো যে 1S ব্যাটারি, এখানে 450mAh 1S ব্যাটারি। তো এগুলো ভালো পারফরমেন্স দেয়। তো এই কোডটা আমি আপনাদেরকে এখন ফ্লাইট ফুটেজ দেখাচ্ছি। এটা হলো যে আউটডোরে করা, যদিও এই যে রেসিং ড্রোনটা, এই ড্রোনটা রয়েছে মাইক্রো ড্রোনটা, এটা আউটডোরের জন্য মোটেও সুইটেবল না। এটা হলো যে ইনডোরে ফান করার জন্য, খুব ছোট স্পেসের মধ্যে দিয়ে এটা ইজিলি চলে যেতে পারে, এবং কন্ট্রোলও ভালো, কারণ ভিতরে F4 একটা ফ্লাইট কন্ট্রোলার রয়েছে, সে কারণে ভিতরে কন্ট্রোলটা ভালো। আর এটার সাথে আপনারা ফ্লাই স্কায়ের যে i6 ট্রান্সমিটার আছে এটা ইউজ করতে পারবেন, আপনারা চাইলে হলো যে FR Sky যে ট্রান্সমিটার আছে সেটাও ইউজ করতে পারবেন, অথবা DXM যে ট্রান্সমিটারগুলো আছে সেগুলো। এই তিন ধরনের ট্রান্সমিটার, রিসিভার সহ বিল্ট ইন রিসিভার রয়েছে এই ফ্লাইট কন্ট্রোলারের মধ্যেই। তো এই তিন ধরনের রিসিভারের জন্য আপনারা এই মোবিলো 7টা নিতে পারবেন। তো বেশ ভালো এবং ফ্লাই করে অনেক মজা, কারণ ছোটো জিনিস তো, খুব অল্প ছোটো স্পেসের মধ্যে দিয়ে এটাকে ট্রাভেল করানো যায়। তো ফ্লাই করে আমার ভালোই লাগছে, চিন্তা করতেছে আমিও এরকম একটা ছোটো ব্রাশলেস টাইনি হুপ নিব তো ইনডোরে ফ্লাই করার জন্য। তো একসাথে অনেকজন ফ্লাই করলে, রেস করলে মোটামুটি ইনডোরে ভালো লাগবে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এই ধরনের ছোটো যে মাইক্রো ড্রোনগুলো আছে নিয়ে FPV প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই FPV-র জন্য গগলস লাগবে আলাদা। আর এটার অনেকগুলো মডেল পাওয়া যায়, তো আপনারা আপনাদের পছন্দ মতো মডেল কিনে নিতে পারেন। তো ফ্লাই করে বেশ ফান। তো আশা করি আপনাদের এই এটা রিভিউটা ভালো লেগেছে। এটা ফ্রেমটা অনেকটা মানে ভেঙে চলে গেছে, কারণ এটা খুব বেশি ইউজ করেছে। অলরেডি এটার রিপ্লেসমেন্ট ফ্রেম আনা রয়েছে খুব কম দামে, $3-4 মধ্যে রিপ্লেসমেন্ট ফ্রেম পাওয়া যায়, সেই ফ্রেম দিয়ে আবার এই ইলেকট্রনিক্সগুলো ইউজ করা যায়। তো ছোটো একটা জিনিস বাট খুবই মজার। তো আপনারা চাইলে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারেন, যারা FPV শুরু করতে চাচ্ছেন ইনডোরে, যাদের জায়গা বেশি নেই তারা এটা ইউজ করতে পারবেন। তো আপনাদেরকে একটা ছোটো কম্পারিজন দেখাই, এটা সাইজটা, এটা হলো যে আমার 5-inch ড্রোন। তো এটার ব্যাটারির উপরে বসালে হলো এই যে অবস্থা, মানে এটা খুবই ছোট,
মানে ইনডোরের জন্য বেস্ট। আপনি ছোট রুমের মধ্যে ঘরের মধ্যে ইজিলি ফ্লাই করতে পারবেন অনেক সময়। আর এই 1S ব্যাটারি দিয়ে মোটামুটি কত 5-6 মিনিট ফ্লাই করা যায় আপনারা নর্মাল ফ্লাই করলে, আর হার্ড ফ্লাই করলে আপনারা 2-3 মিনিট ফ্লাইট টাইম পাবেন। তো খুবই ভালো লেগেছে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে, টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।